আমরা চলে এসেছি আজকের এই কলকাতার ডিসনিল্যান্ডে। আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপর কিন্তু এই রাস্তায় আপনি জায়গা পাবেন না এইভাবে হাঁটার জন্য। তো চলে এসেছি আমরা শিবভূমি স্পোর্টিং ক্লাবে, মানে ডিসনিল্যান্ডে। তো এই রাস্তা ধরে সোজা যাব, রাস্তায় ভিড় একেবারেই নেই। তো ভেতরে যাব, আজকের দেখব সেখানে কি প্রিপারেশন চলছে, কীভাবে সাজানো হয়েছে প্যান্ডেলটা, যতটুকু দেখানো সম্ভব আজকের আপনাদের সেই ডিসনিল্যান্ডটা দেখাবো। তো একেই বলে ফাঁকা মাঠে গোল। আমরা চলে এসেছি আজকের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পিছনে ডিসনিল্যান্ডের গেট, আর এর ভেতর দিয়ে যাব। আজকে রাস্তা বেশ ফাঁকা রয়েছে, কিন্তু ভেতরে আশা করছি খুব ভালোই ভিড়। তো চলুন এই রাস্তা দিয়ে আমরা ভেতরে যাব, আর দেখবো সেখানে প্যান্ডেলের কাজ, উদ্বোধনের কাজ কতটা এগিয়েছে। এখনো পুজো শুরু হয়নি, তার আগেই দেখুন কত ভিড়, সারি সারিতে লোক, আর প্যান্ডেল তৈরি হতে না হতেই মানে দর্শনার্থীদের ভিড়ে ভরে গেছে শিবভূমি। কলকাতায় এসে আমরা কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল, আর আজকে আমরা দেখলাম শিবভূমি স্পোর্টিং ক্লাব মানে ডিসনিল্যান্ডের প্যান্ডেল। এই দুটো প্যান্ডেল কমপ্লিট করলাম, সময় খুবই কম। তো চেষ্টা করব আরও বেশ কয়েকটা প্যান্ডেল ঘুরে আপনাদেরকেও দেখানো। তো চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি এরপরে একটা ভালো জায়গা আপনাদের সঙ্গে দেখা হবে।